কালি বিপ্লব দেব যেভাবে ভাবে বিজেডি কু টার্গেট করেছেন সে কইছেন নবীন পটনায়ক কেবল ওড়িশা কু পাণ্ডিয়ান দেইছেন এবং ওড়িশা কু পাণ্ডিয়ান চলাইবে বলি প্রশ্ন করেছেন। নিহতি ভাবে রশ্মি, যেমিকি গতকালি ত্রিপুরার পূর্বতন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সাণিক আক্রমণ লা এবং সিধাসলখ মুখ্যমন্ত্রী সে প্রশ্ন করে যে মুখ্যমন্ত্রী যেমিকি কাশী বৃন্দাবন কথা যাঁচু বলে সে মধ্যে অন্যপটে বিশেষ করে কি এটি রাজ্যের এত ব্যক্তি বিশেষ অনেক এতে সাধারণ লোক অধারণ লোক ঠু আরম্ভ করি বড় বড় ব্যক্তি বিশেষ থাউ থাউ পাণ্ডিয়ান সে টার্গেট করে কে যে পাণ্ডিয়ান আসিকি কী রাজ্য চলাইবে এবং বিশেষ করে কি মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক থাউ থাউ নবীন পটনায়ক আসিকি সিধাসলক তাঙ্কর ক্যান্ডিডেট সহিত লড়াই করন্তু কিন্তু পাণ্ডিয়ান এটি কাহিঁকি আসিকি তার দবদবা দেখাউছন্তি। অন্যপটে বিশেষ করে কি যেভাবে ভাবে বাহার রাজ্যের লোক মানে আসিকি এইটু বাহার রাজ্যের লোক মানে আসিকি এটি কাহিঁকি রাজ্য চলাইবে এবং অন্যপটে যে ধমক চমক মিলুছি কর্মী মানুষ বিশেষ করে কি প্রশাসন ঠু আরম্ভ করি ব্যুরোক্রাটস ঠু আরম্ভ করি যে ধমক চমক মিলুছি কাহিঁকি ধমক চমক দেউছন্তি সিধাসলখ আসিকি নির্বাচন রণাঙ্গন দেউলান্তু কিন্তু ধমক চমক কাহিঁকি দিয়া যাচ্ছে এবং সে কর্মী মানুষ মধ্য বল দিয়েছিলে যে কর্মী মানে মধ্য ভয় ছাড়ন্তু সেমানে কোনসি প্রকার ধমক চমক ডরন্তু নাই। অন্যপটে এটি খনিজ সম্পদরে ওড়িশা সম্পূর্ণ ভাবে ভরপুর রয়েছে, এটি মিনেরাল রয়েছে, এটি লোকঙ্কর যেভাবে ভাবে ইচ্ছা শক্তি রয়েছে কিন্তু সেমানে কাহিঁকি বাহার রাজ্যকে যাবে কাম করিবা পাই কারণ এঠারে যেহেতু এয়া মধ্যে কইছিলে সে মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক এটি শাসন চলাউনাহান্তি, এটি নবীন পাণ্ডিয়ান শাসন চলাউছন্তি সিধাসলখ এই এই কথারে মধ্য টার্গেট করেছিলে এবং তাঙ্কর সম্পূর্ণ ভাবে শাণিত আক্রমণ লা বিজেডিকু বা মুখ্যমন্ত্রীকু এবং পাণ্ডিয়ানকু এইথিপাই আক্রমণ লা যে যেভাবে ভাবে রাজ্যরে গত কিছু দিন হেলা যেমিতিকি ওড়িশার শাসন ব্যবস্থা নেই বিজেডিকু বিপ্লব দেবক টার্গেট কেবল নবীন রাজ্য সরকার পাণ্ডিয়ান হি রাজ্যকু চলাইবে বলি প্রশ্ন করিছন্তি বিপ্লব দেব। বহুত বহুত ধন্যবাদ পীতাম্বর আপনার সমস্ত সূচনা পাই। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তেবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।